আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এগেইন। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক ভালো আছি। সো আবার চলে এলাম আপনাদের মাঝে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। এখন সামার, আর সামারে আমাদের আইসক্রিম অনেক বেশি ফেভারিট। আর আজকে এই ব্লগে আমাদের ফেভারিট আইসক্রিম রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এটা অনেক বেশি ইজি টু মেক অ্যান্ড অবশ্যই এটা অনেক বেশি ডিলিশিয়াস। সো প্রথমে একটি বলে আমার আম্মু ঠান্ডা দুধ ঢেলে দিয়েছে, তারপরে দিয়ে দিচ্ছে স্ট্রবেরি ফ্লেভার হুইপিং পাউডার, তারপরে ভ্যানিলা ফ্লেভার হুইপিং পাউডার। পাউডারগুলো দেওয়ার পরে এক স্পুনের সাহায্যে এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছে। এটাকে এখন আমার আম্মু ভালো করে বিট করে নেবে যতক্ষণ না পর্যন্ত এই হুইপিং ক্রিমটা একটা ক্রিমি টেক্সচার চলে আসছে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন হুইপিং ক্রিমটা একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। অ্যান্ড এখন আমাদের ক্রিমটা রেডি। এখন আমার আম্মু হুইপিং ক্রিমটাকে একটি কন্টেনারে ঢেলে নিচ্ছে, তারপরে এই কন্টেনারটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবে। এখন আমার আম্মু একটি চপিং বোর্ডে কিছু আলমন্ড বাদাম নিয়ে নিয়েছে, আর এই আলমন্ড বাদামগুলোকে স্লাইস করে নিচ্ছে। এই স্লাইসটির আলমন্ড বাদামগুলোকে ইউজ করা হবে আইসক্রিম গার্নিশ করার জন্য। এখন দেখতে পাচ্ছেন আপনারা 2 ঘন্টা পরে আমাদের আইসক্রিমটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমার আম্মু এই আইসক্রিমটার উপরে গার্নিশ করবে। তো প্রথমে আমার আম্মু স্ট্রবেরি জেলি কিউব করা এগুলোকে গার্নিশ করে নিয়েছে আইসক্রিমের উপরে, তারপর আইসক্রিমের উপরে আলমন্ড স্লাইসগুলোকে গার্নিশ করে নিয়েছে, অ্যান্ড অ্যাট লাস্ট আমার আম্মু চেরি জেলিগুলো কিউব সাইজের চেরি জেলিগুলোকে গার্নিশ করে নিয়েছে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফেভারিট স্ট্রবেরি আইসক্রিম। আইসক্রিমের উপরে স্ট্রবেরি অ্যান্ড চেরি ফ্লেভারের জেলি দিয়ে সার্ভ করা, তার সাথে আলমন্ড বাদাম, অবশ্যই অনেক বেশি ডিলিশিয়াস আলহামদুলিল্লাহ। অ্যান্ড আশা করছি এই আইসক্রিম রেসিপিটা আপনাদের কাছেও ভালো লেগেছে।
আশা করি আপনাদের এই আইসক্রিমের রেসিপিটা অ্যান্ড এই ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। অ্যান্ড অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড লাইক দিতেও ভুলবেন, অ্যান্ড কমেন্টে জানিয়ে দেবেন যে আমাদের আইসক্রিমটা কেমন লেগেছে। সো আবার চলে আসবো আপনাদের মাঝে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। মজা হয়েছে।